বিদ্যালয়ের ফোন নম্বরে দেওয়া আছে, কি ফোন করতে পারবো? পুলিশ আটকালো, আমরা আধ ঘন্টা এখানে অপেক্ষা করলাম এবং তৃণমূলের গুন্ডা বাহিনী এবং তৃণমূলের কিছু দুষ্কৃতি এইখানে একদম পঞ্চায়েত অফিসের গেটের সামনে ওরা বিভিন্ন রকমের ওদের মানে পার্টি স্লোগান দিচ্ছে, বিভিন্ন রকমের কথা বলতে, এবং কি এখানে বড়বাবুর বর্তমানে বড়বাবু দাঁড়িয়েছিলেন থানার, আমাদের ইনপুট থানার ওসি, ইনপুট থানার ওসি দাঁড়িয়েছিলেন, উনি বললেন যে আমি যখন এসে গেছি কোনো ব্যাপার নেই, সমস্ত উইনিং ক্যান্ডিডেট দিকে আমরা ঢোকাবো, কিন্তু উনি দাঁড়িয়ে থেকে কোনো স্টেপ না নিয়ে আমাদের একটা বিজয়ী মেম্বার নাম হচ্ছে চন্দনা বাউরি, ওর হাত থেকে মানে একদম পুলিশের সহযোগিতাতে কাগজটা ছিনিয়ে নিয়ে গেল প্রকাশ্যে, এবং আমরা বললাম উনি কোনো স্টেপ নিলেন না, উনি মানে সামনে দাঁড়িয়েছে উনি কোনো স্টেপ নিলেন না। তারপর ভিতরে প্রক্রিয়া দেখুন এখন কেমন, ভিতরে আমাদের তারপর যখন 24 নম্বর ফর্ম খুঁজছে, ফর্ম তো নিয়ে চলে গেছে, তাহলে ফর্ম দেখুন মানে ইয়ে করতে পারছে না, তখন প্রিসাইডিং অফিসারকে যখন বলা হচ্ছে প্রিসাইডিং অফিসার কোনো স্টেপ নিচ্ছে না, এবং উনি কি করলেন তখন আমাদের যে সমস্ত উইনিং ক্যান্ডিডেটরা ছিল, আমাদের বিজেপির যে সমস্ত উইনিং ক্যান্ডিডেট ছিল, সেই সমস্ত উইনিং ক্যান্ডিডেট বাইরে দাঁড়িয়ে আছে, বাইরে দাঁড়িয়ে পর যে হলঘরটা, যে কমিউনিটি হলের ভিতরে ভোট প্রক্রিয়া চলছে, প্রিসাইডিং অফিসার ওই কমিউনিটি হলের ভিতরকে ঢুকতেই দিল না, আমাদের 9 জন ক্যান্ডিডেটকে ঢুকতেই দিল না, এরকম করলো ওরা মানে সহযোগিতা তৃণমূল পার্টিকে সহযোগিতার জন্য ওরা এককভাবে ভোট করবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওদের 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 সংখ্যাগরিষ্ঠতা নেই, ওদের আর এখানে টোটাল সিট সংখ্যা হচ্ছে 17, ওদের আছে 8।